তো সামনেই হচ্ছে আমাদের মন্দির, আমরা ভিতরে ঢুকবো, আসুন আমরা একসাথে সবাই মিলে পুজো দেখি, সিকদার বাড়ির পুজো। এটা হচ্ছে এবারের পূজার সিকদার বাড়ির সব থেকে বড় আকর্ষণ, কুম্ভকর্ণ। I'm about to go off like a weapon. Fuel to the top, got a filled up engine. In my thoughts obsession, I will not stop, no I'm never second guess. হ্যালো গাইজ, দিস ইজ ইউর প্রণয়দা। তো আজকে হচ্ছে মহা অষ্টমী, এখন ঘড়িতে 1টা বাজে, আমি যাব হচ্ছে এখন সিকদার বাড়ির পুজো দেখতে। তো আমি এখন আছি খুলনা মংলা মহাসড়কে, তো এখান থেকে আধা ঘন্টার মতো রাস্তা পাড়ি দিলেই আমি চলে যাব চুলকাটি। এখন অলমোস্ট রাত 2টা, এখনও দেখেন সেই সিকদার বাড়ির রাস্তায় কি পরিমাণ ভিড়। এটা হচ্ছে সিকদার বাড়ি ঢোকার মেইন গেট, তো এখানে আসলে একটা পূজা পূজা ভাইব অটোমেটিকলি চলে আসে। তো এখান থেকে হচ্ছে মূলত লাইটিংটা শুরু হয়েছে সিকদার বাড়ির মন্দিরের। তো এখানটা এতটা জোশ যে আপনি হচ্ছে ভিতরে না গেলে বুঝতে পারবেন না। তো সামনেই হচ্ছে আমাদের মন্দির, আমরা ভিতরে ঢুকবো, আসুন আমরা একসাথে সবাই মিলে পুজো দেখি, সিকদার বাড়ির পুজো।
এখানটাতে সবাই সেলফি তোলার জন্য ব্যস্ত। তার পূজার সব থেকে পছন্দের মোমেন্টটা সে মোবাইলে ক্যাপচার করবে, স্মৃতি হিসাবে রাখবে, অথবা তার প্রিয়জনকে পাঠাবে। এদিকটাতে আবার একটা গ্রুপ নাচা গানা শুরু করে দিয়েছে, পূজা মানেই নাচ, পূজা মানেই গান, সো ইটস পার্টি টাইম। আর এই হচ্ছে সেই বহুল প্রতীক্ষিত সিকদার বাড়ির দুর্গা মায়ের মুখ। সো এই ছিল এবছরের সিকদার বাড়ির পুজো। সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা, মা দুর্গার আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। প্রণয়দা সবাইকে ভালো থাকতে বলছে, প্রণয়দাকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সি ইউ। Anyone in the way is irrelevant. Wanna cross me? Cool, not intelligent. 'Cause I don't forget shit like an elephant.